নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের পীযূষ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি 2 জানুয়ারি 1965 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া সালকিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি 25 অক্টোবর 2015 সালে 50 বছর বয়সে কলকাতার বেলভিউ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পৌতিক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে। তার ছেলেবেলা কেটেছিল বাংলাদেশেই। তিনি পড়াশুনো করেছিলেন নারায়ণগঞ্জে। পরবর্তীকালে তিনি কলকাতার বেহালার অধিবাসী ছিলেন। ছাত্রজীবনে তিনি খ্যাতনামা গোলকিপার ছিলেন। একটি দুর্ঘটনার শিকার না হলে তিনি হয়তো ফুটবলকেই কেরিয়ার হিসেবে বেছে নিতেন। তিনি পামেলা গঙ্গোপাধ্যায়কে বিবাহ করেছিলেন এবং তাদের পুত্র সন্তান হল রমিত গঙ্গোপাধ্যায়। তিনি চিত্রকলা ও মান্না দের সঙ্গীতের অনুরাগী ছিলেন। তিনি তার কর্মজীবন শুরু করেন নাবার্ডের কর্মচারী হিসেবে। পরে তিনি অভিনয় জগতে আসেন। ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় ও রমাপ্রসাদ বণিক প্রমুখ নাট্য ব্যক্তিত্বের সঙ্গে তিনি মঞ্চে অভিনয় করেন। তিনি বাংলা টেলিভিশনেরও প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেতা ছিলেন। তিনি অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন প্রমুখ পরিচালকদের পরিচালিত চলচ্চিত্রতেও অভিনয় করেন। তিনি 1990 দশক থেকে 2010-এর দশকের পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন। টেলিভিশনে অভিনয় শুরু করেন আবার যখের ধন থেকে। 2015 সালের 25 অক্টোবর 2:45 মিনিটে কলকাতার বেলভিউ ক্লিনিকে তিনি মারা যান। 20 অক্টোবর হাওড়ার সাঁতরাগাছিতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর কারণ মাল্টি অর্গান ফেলিওর ও একটি কেস পলিট্রমার ফ্যাট এম্বোলিজম। তিনি যেই সব চলচ্চিত্রগুলিতে কাজ করেছিলেন সেগুলির মধ্যে রয়েছে 4, বসন্ত উৎসব, গয়নার বাক্স, আবর্ত, ল্যাপটপ, আবার ব্যোমকেশ, দশমী, ব্যোমকেশ বক্সী, ম্যাডলি বাঙালি, ইতি শ্রীকান্ত, মহল, বাবা কেন চাকর, মাতৃভূমি ইত্যাদি। তিনি চলচ্চিত্র ও ধারাবাহিকের জন্য যেই সব পুরস্কারগুলি অর্জন করেছিলেন সেগুলির মধ্যে রয়েছে 1991 সালে প্রথমেশ বড়ুয়া পুরস্কার, 1996 সালে শ্যামল সেন স্মৃতি সম্মান, 2005 সালে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, 2011 সালে স্টার জলসা পরিবার পুরস্কার ইত্যাদি। পীযূষ গঙ্গোপাধ্যায় অনেক চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করে আমাদের আনন্দ দিয়েছিলেন। আজ উনি আমাদের সাথে আর নেই, কিন্তু তার উপহারগুলি আমাদের সাথে চিরজীবন থাকবে। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।